আমাদের অনেকেরই হয়তো মাথায় প্রশ্ন জাগতে পারে যে আফটার এফেক্টসে কীভাবে আর একটু ফাস্টার রেন্ডার করা যায়, কীভাবে একটু তাড়াতাড়ি যদি রেন্ডার করা যায়। তো এটা একটা সহজ টেকনিক আছে, এতে আপনি আর একটু বেনিফিট পাবেন আফটার এফেক্টসে রেন্ডার করার ক্ষেত্রে। আজকে আমরা ওইটাই দেখবো, তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা আফটার এফেক্টসে দেখতে পাচ্ছি আমার প্রিভিয়াসলি রিসেন্টলি করা একটা প্রজেক্ট। এখানে হচ্ছে 3D কম্পোজিটিং করা হয়েছে এই ফ্যাক্টরিগুলো। সো এটা আমি এখন আফটার এফেক্টসে এসে কম্পোজিটিং করছি, এখন জাস্ট রেন্ডার দিব। সো রেন্ডার দেওয়ার জন্য আমরা তো নর্মালি কন্ট্রোল এম চাপি, ওখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করি। তো ওইভাবেই করতেছি আমরা, এখানে কন্ট্রোল এম চাপতেছি বাট যাচ্ছে না। রিজন হচ্ছে আমার অন্য সফটওয়্যার রানিং আছে ওই জন্য। সো আমরা শর্টকাটে না গিয়ে এখানে কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউ দিলাম, এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট কন্ট্রোল এম। সো এখানে গেলাম, এখন হচ্ছে এখানে আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে ধরেন এবিএ তো অনেক বেশি জায়গা নেবে, কুইক টাইম দিলাম। অ্যান্ড এটা কোথায় আমি সেভ করতে চাই সেটা দেখায় দিলাম। ওকে, সো এখন রেন্ডার দিচ্ছি, আমি 3 সেকেন্ডের ফুটেজ রেন্ডার দিচ্ছি যাতে আপনাদের জাস্ট দেখাইতে পারি যে টাইমিংটা কত লাগতেছে। খেয়াল করেন এখানে 3 সেকেন্ডের মতন লাগছে 3 সেকেন্ড রেন্ডার করতে। তো এটা যদি আমরা আবারও একইভাবে রেন্ডার দিব, বাট এবার আমরা রেন্ডার দেওয়ার সময় ক্যাপস লক অন রাখবো। এতে হবে কি, আমার এখানে যেই রেন্ডার হওয়ার সময় একটা রিফ্রেশ দেখায়, একটা প্রিভিউ দেখায়, ওই প্রিভিউটা সে আর লোড নেবে না। এতে হচ্ছে আপনার প্রসেসিং পাওয়ারটা সেভ হবে এবং ওই প্রসেসিং পাওয়ার পুরাটাই ও রেন্ডারে বিনিয়োগ করতে পারবে, এতে আপনি আরেকটু ফাস্টার রেন্ডার পাবেন। সো চলেন দেখে আসি কী করবো আমরা। কম্পোজিশনে যাবো, একই রকম অ্যাড টু রেন্ডার কিউ দিব, আর এবার হচ্ছে একই রকম আমরা এখানে কুইক টাইম দিব। ওকে, আর এটা কোথায় যাবে ওটাও দেখায় দেবো। ট্র্যাকিং আমি এটা যেহেতু একই নাম হয়ে যাচ্ছে, সো আমি ট্র্যাকিং টু দিলাম। হ্যাঁ, এখন আমি রেন্ডার দেওয়ার আগে আমি ক্যাপস লকটা অন রাখবো, অ্যান্ড দেন যদি আমি রেন্ডার দিই দেখতে পাচ্ছেন 1, 2, 2 সেকেন্ডে আমার কিন্তু শেষ, 3 সেকেন্ডে যায় না। সো দেখেন, প্রতি 3 সেকেন্ডে যদি আপনি 1 সেকেন্ড বেনিফিট পান, তাহলে আপনি চিন্তা করেন 1 ঘন্টা কত সেকেন্ড বেনিফিটেড হবেন। সো মানে কত মিনিট আপনি বেনিফিটেড হবেন, অ্যাকচুয়ালি প্রায় 20 মিনিটের মতো আপনি অ্যাটলিস্ট বেনিফিটেড হতে পারেন। সো এভাবে যদি 1 ঘন্টায় 20 মিনিট আপনার রিডিউস হয়, তার মানে বিরাট ব্যাপার, 40 মিনিটে হয়ে যাচ্ছে রেন্ডার। সো আশা রাখি এই টিপসটা আপনারা কাজে লাগাবেন এবং এটা আপনাদের অনেক কাজে লাগবে। সো আমাকে এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো একটু লাইক টেক করে দেবেন, আপনারা ভালো মানুষ এটা বারবার বলতে হয় না আমি জানি। আর হচ্ছে দুটো জিনিস কমেন্ট করে জানাবেন, এই টেকনিকটা আজকেই প্রথম জানলেন কারা অথবা আগে জানতেন কারা এটা জানাবেন, এবং নতুন ক্যামেরা অ্যাঙ্গেল আপনাদের কাছে কেমন লাগতেছে, এটি রাখবো না আগের ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক ছিল ওইটা একটু জানাবেন লিখে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।